শুরু করছি 2-এর গ নাম্বার অঙ্ক। এই অঙ্কটিও 2-এর ক এবং খ এর মতোই অনেকটা। এখানেও বলা হয়েছে যে নিচের কোন কোন সংখ্যা জোড়া সহমৌলিক নির্ণয় করো, আমরা এই জোড়াটি সহমৌলিক কিনা সেটি এখন নির্ণয় করব। আমরা শুরুতেই এই দুটোর যে মৌলিক গুণনীয়ক আছে সেগুলো বের করব। সেজন্য আমরা লিখবো যে 189 ও 210 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাওয়া যায় এখন আমরা এই 189 এবং 210 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। প্রথমে আমরা 189 কে ভাগ দিতে পারি 3 দ্বারা, তাহলে 3 18-এর মধ্যে যাবে 6 বার, 3 6 18 এবং 9-এর মধ্যে যাবে 3 বার, 3 তিরিকা 9। এবারে 63 কে আবার আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে হবে 3 দ্বিগুণে 6, 3 একে 3। 21 কে আবার ভাগ দিতে পারি 3 দ্বারা, তাহলে হবে 3 সাতা 21। ঠিক একই রকম ভাবে 210 কে আমরা ভাগ দিতে পারি 3 দ্বারা, সরি 2 দ্বারা ভাগ দিই আমরা, তাহলে হবে 2, 2 এর মধ্যে যাবে একবার, তারপর রয়েছে 1, 1 এর মধ্যে যায় না, না যাওয়ার কারণে এখানে একটা শূন্য বসাবো। 10, 10 এর মধ্যে যাবে এবার 5 বার, 5 দ্বিগুণে 10। 105 কে এবার আমরা ভাগ দিতে পারি 3 দ্বারা, 3 10 এর মধ্যে যাবে 3 বার, 3 তিরিকা 9, হাতে থাকে 1, 1 এবং 5 পাশাপাশি বসে হবে 15, 3 5 15। এই 35 কে এবার আমরা ভাগ দিতে পারি 5 দ্বারা, তাহলে হবে 5 সাতা 35। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে 189 মানে হচ্ছে 3 গুণন 3 গুণন 3 গুণন 7, অর্থাৎ এই অঙ্কগুলো একত্রে গুণ করে 189 পাওয়া যাবে। আবার 210 মানে হচ্ছে 2 গুণন 3 গুণন 5 গুণন 7, এগুলো গুণ করে পাওয়া যাবে 210। এখন আমরা দেখতে পাচ্ছি যে 189-এর মধ্যে 3 একটি মৌলিক সংখ্যা, এখানেও রয়েছে 210-এর মধ্যে 3, এবং এখানে 189-এর মধ্যে 7 রয়েছে, 210-এর মধ্যেও 7 রয়েছে। তার মানে 189 এবং 210 দুটো সংখ্যার মধ্যেই এক ছাড়া আরো কিছু মানে সাধারণ গুণনীয়ক রয়েছে। যেহেতু আরো সাধারণ গুণনীয়ক আছে এক ছাড়া, তার মানে এ দুটো সহমৌলিক নয়। আমরা এবারে লিখব যে 189 ও 210 এর মধ্যে, 10 এর মধ্যে এক ছাড়াও একাধিক সাধারণ গুণনীয়ক আছে। সুতরাং 189 ও 210 সহমৌলিক নয়। এবার আমরা লিখব উত্তর, সহমৌলিক নয়।